আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে হিট ট্রান্সফার লেকচার 17-এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে একটি সম্পূর্ণ নতুন টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। খুবই পরিচিত টপিকস, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো এই হিট এক্সচেঞ্জার থেকে চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে, সাথে সাথে যারা একাডেমিকের আছেন তাদের জন্য বলি, এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবেন, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন হবে। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হিট এক্সচেঞ্জার, সো প্রথমেই হোয়াট ইজ হিট এক্সচেঞ্জার, ডেফিনেশনটা কি হবে? হিট এক্সচেঞ্জারটা হচ্ছে একটি ইকুইপমেন্ট অর ডিভাইস যেটা কিনা হিটটা ট্রান্সফার করবে, ঠিক আছে, বা এনার্জি ট্রান্সফার করবে ফ্রম ওয়ান হট ফ্লুইড টু আবার কোল্ড ফ্লুইড। হট ফ্লুইড থেকে এনার্জিটা ট্রান্সফার করবে কোথায়? কোল্ড ফ্লুইডে ট্রান্সফার করবে। সো হট ফ্লুইড যদি কোল্ড ফ্লুইডে এনার্জি ট্রান্সফার করে, সেক্ষেত্রে হট ফ্লুইডটা হয়ে যাবে কোল্ড, আর কোল্ড ফ্লুইডটা হয়ে যাবে কিন্তু হট, ঠিক আছে? তো তাদের মধ্যে হিটের কী হবে? এক্সচেঞ্জ, আদান প্রদান, এই জন্য এটার নাম হচ্ছে, এই ডিভাইসটার নাম হচ্ছে হিট এক্সচেঞ্জার। ওকে, সো আপনাদের যদি পরীক্ষাতে আসে তখন কিভাবে লিখবেন? এ হিট এক্সচেঞ্জার মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইকুইপমেন্ট হুইচ ট্রান্সফার্স দ্য এনার্জি ফ্রম এ হট ফ্লুইড টু এ কোল্ড ফ্লুইড, আচ্ছা, উইথ ম্যাক্সিমাম রেট অ্যান্ড মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যান্ড রানিং কস্ট। ওকে, তো এই কাজটাই করবে কিভাবে? এই যন্ত্রটা বা এই ইকুইপমেন্টটা কেন ব্যবহার করবো আমরা? এই কাজটাই করবে, হিটটা এক্সচেঞ্জ করবে ম্যাক্সিমাম রেটে, ঠিক আছে? আমাদের অ্যাডভান্টেজ কী কী দিচ্ছে? ম্যাক্সিমাম রেটে, মিনিমাম ইনভেস্টমেন্ট, আমাদের মিনিমাম ইনভেস্টমেন্টে কিন্তু কাজটা হয়ে যাবে, অ্যান্ড রানিং কস্ট, ঠিক আছে, মিনিমাম কস্ট। সো এই জন্য ক্ষেত্র বিশেষে, মানে ক্ষেত্র বিশেষে আমরা কি করব, ডিফারেন্ট টাইপস অফ হিট এক্সচেঞ্জার আছে, আমাদের এই কয়েকটা প্যারামিটারকে মাথায় রেখে সেই নির্দিষ্ট টাইপের হিট এক্সচেঞ্জারটা নির্দিষ্ট ক্ষেত্রে আমরা কি করব, ব্যবহার করব, ঠিক আছে? সো এখানে চিত্রে একটি হিট এক্সচেঞ্জার দেখানো হয়েছে, এটা হচ্ছে শেল অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার। বাইরে এগুলো হচ্ছে শেল, আর ভেতরে টিউব সদৃশ, এগুলো হচ্ছে টিউব, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, যেখানে শেলের মধ্যে যদি হট ফ্লুইড দেওয়া হয়, টিউবের মধ্যে কোল্ড ফ্লুইড দেওয়া হয়, তাহলে কি হবে? হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডের দিকে হিট এক্সচেঞ্জ হবে, ঠিক আছে? হট ফ্লুইড কোল্ড হয়ে যাবে, কোল্ড ফ্লুইড হট হয়ে যাবে। সো ডিটেলস আমরা আলোচনা করব ক্লাসিফিকেশনের মধ্যে, এই সমস্ত হিট এক্সচেঞ্জার গুলাকে আমরা সেখানে ব্যাখ্যা করব কীভাবে কাজ করে। ওকে, সো এক্সাম্পলস অফ হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারের এক্সাম্পলস কী হতে পারে? সেটা হচ্ছে ইন্টারকুলার্স, প্রিহিটার্স, ওকে, কন্ডেন্সার, ইভাপোরেটর, দেন হচ্ছে রিজেনারেটরস, এগুলো হচ্ছে হিট এক্সচেঞ্জারের এক্সাম্পল। দেন অটোমোবাইল রেডিয়েটরস, অটোমোবাইল অর্থাৎ গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে যায় ওটাকে ঠান্ডা করার জন্য ওখানে কিন্তু হিট এক্সচেঞ্জার মেকানিজম ব্যবহার, ঠিক আছে? সেখানে রেডিয়েটরটা, রেডিয়েটরের মাধ্যমে কি করা হয়? ঠান্ডা করা হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জারের এক্সাম্পলস। ওকে, সো এখানে কিছু লেখা আছে এক্সাম্পলস। ওকে, দেন আমরা চলে আসি টাইপস অফ হিট এক্সচেঞ্জার, খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপস গুলা বোঝা, ঠিক আছে? সো হিট এক্সচেঞ্জারকে বিভিন্ন টাইপে ক্লাসিফাই করা হয়েছে, সেটা হচ্ছে কিছু বিষয়ের উপর বেস করে, ঠিক আছে? যেমন এখানে প্রথম ইয়েটা হলো যে অন দ্য বেসিস অফ নেচার অফ হিট এক্সচেঞ্জ প্রসেস, ঠিক আছে? হিট এক্সচেঞ্জ প্রসেসের নেচারটা কী হবে সেটার উপর বেস করে ক্লাসিফাই করা হয়েছে দুই ভাগে, দুই ভাবে, সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার আর হচ্ছে ইনডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার,
ইনডিরেক্ট কন্ট্রাক্টের মধ্যে আবার আছে রিজেনারেটিভ আর রিকিউপারেটিভ। আচ্ছা, সো আমরা প্রথমটাতে আসি, সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রাক্ট হিট এক্সচেঞ্জার। ডিরেক্ট কন্ট্রাক্ট বলতে কি বোঝানো হচ্ছে? কোল্ড ফ্লুইড এসে কোল্ড ওয়াটার এসে হট ওয়াটার, ঠিক আছে, হট ওয়াটার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াটার বের হয়ে, কোল্ড ওয়াটার এসে হট ওয়াটার বের হয়ে যাচ্ছে। আর এখানে স্টিম, স্টিমটা হচ্ছে ইন করতেছে, আর এখানে নন কন্ডেন্সেবল গ্যাসটা হচ্ছে আউট হচ্ছে। তো এখানে যেটা আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে স্টিম থেকে আমাদের গ্যাস, গ্যাসে কনভার্ট করার প্রসেস, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দুটা কথা বলছিলাম যে অ্যাট এ টাইম, মানে একই টাইমে তারা কি হচ্ছে এখানে হিটটা এক্সচেঞ্জ করতেছে, এবং সাথে সাথে কি বললাম যে ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে, ঠিক আছে, ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে। তো একই চেম্বারের মধ্যে এদেরকে কি করা হচ্ছে, কন্টেইনারের মধ্যে এদেরকে এখানে হিটটাকে এক্সচেঞ্জ করা হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার, রাইট। আর আরেকটা কথা যে এখানে কিন্তু কি হতে পারে, মিক্সিং হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, যেখানে মিক্সিং হতে পারে, কিন্তু মিক্সিংটা হচ্ছে হার্মলেস, হার্মলেস একটা মিক্সিং হতে পারে যেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ডিরেক্ট কন্ট্যাক্ট এক্সচেঞ্জ ব্যবহার করা হয়, হার্মলেস এবং ডিজায়ারেবল, ঠিক আছে, যে আমাদের মিক্স যদি হয়েও থাকে সেটা আমাদের প্রয়োজনীয় রিসার্চটা হবে, সেটা আমাদের কাজে লাগবে, হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রে ডিরেক্ট কন্ট্যাক্ট এক্সচেঞ্জারটাকে ব্যবহার করা হয়। সো আপনাদেরকে যদি বলা হয় যে এক্সাম্পল দিতে, যে ডিরেক্ট কন্ট্যাক্ট এক্সচেঞ্জারের এক্সাম্পল কি হতে পারে, ঠিক আছে, সো চিন্তা করেন যে এক্সাম্পল কি হতে পারে। ডিরেক্ট কন্ট্যাক্ট ভেরি কমন একটা এক্সাম্পল আছে, ভেরি কমন, সেটা হচ্ছে কুলিং টাওয়ার, রাইট, কুলিং টাওয়ার অনেকেই এই নামের সাথে পরিচিত, কুলিং টাওয়ার, এই যে, সো এখানে একটা কুলিং টাওয়ার দেখানো হয়েছে, একটা ফোর্সড টাইপ কুলিং টাওয়ার, সেখানে একটা ফ্যান ইউজ করা হয়েছে, সো এই কুলিং টাওয়ারের কাজ কি? আচ্ছা, কুলিং টাওয়ার কোথায় দেখেছি? কুলিং টাওয়ার আমাদের দেশে, কুলিং টাওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। সো আমি যখন ট্রেনে করে ওইদিক দিয়ে যাওয়া আসা করি তখন হচ্ছে ওইটা চোখে পড়ে, ঠিক আছে, বিশাল আকারের একটা কনস্ট্রাকশন। তো ওর ভেতরে আসলে কি কাজ হয় এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। সো এখানে যে হট ওয়াটার, হট ওয়াটার যেটা কিনা হচ্ছে আমাদের আসছে, আমাদের হচ্ছে চেম্বার থেকে আসছে বা রিয়াক্টিভ চেম্বার থেকে এসে টারবাইনকে ঘুরিয়ে যে স্টিমটা আসছে, ঠিক আছে, অর্থাৎ টারবাইনের এক্সস্ট থেকে যে স্টিমটা আসছে সেটা হচ্ছে আমাদের কী করতে হবে, কনডেন্স করতে হবে, ঠিক আছে, এক্সস্ট গ্যাসটাকে। সো এটা আসছে, আসার পরে এই 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 চেম্বার দিয়ে এখান থেকে ইন করতেছে, ঠিক আছে, আচ্ছা, আর কি হচ্ছে, ইন করতেছে, আর এই এখানে ফাইন স্প্রে, স্প্রে করার এখানে ছিদ্র আছে, এখান থেকে কি হচ্ছে, স্প্রে করতেছে, স্প্রে করতেছে, এখান থেকে স্প্রে করতেছে, আচ্ছা, আর এটাকে ঠান্ডা করতেছে আমরা কিভাবে, এখানে যে এয়ার সাকশন, ঠিক আছে, এয়ার, এখান থেকে এয়ার সাকশন হচ্ছে, এয়ার আসছে, এয়ার এসে পাস করে চলে যাচ্ছে, এয়ার এসে পাস করে চলে যাচ্ছে। এখানে কিন্তু কুলিং টাওয়ারের এই নিচের এই পোর্শনটা কি থাকে, ফাঁকা থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে ফাঁকা থাকে, এখান থেকে এয়ার আসে, এয়ার এসে উপর দিয়ে যে ফোর্স, ফোর্স ড্রাফট কি করে, পাখাটা হচ্ছে এয়ারটাকে টানে, ঠিক আছে, টেনে এই উপর দিয়ে বের করে দেয়। তখন কি হয়, এই ঠান্ডা এয়ার যখন এই ফাইন স্প্রের উপর দিয়ে পাস করে তখন স্প্রেগুলো কি হয়ে যায়, মানে স্প্রে থেকে কি হয়, ওয়াটার ড্রপলেট পাওয়া যায়, ঠিক আছে, ওয়াটার ড্রপলেট পাওয়া যায়, সেই ড্রপলেটটা কি হয় এই নিচে এসে, ওয়াটারটা নিচে এসে তখন জমা হয়, দেন এখান থেকে আমরা আবার কি করি, কোল্ড ওয়াটারটাকে আবার আমরা আমাদের সেই ক্লোজ সিস্টেম প্রসেসে নিয়ে যাই। সো বুঝতে পারতেছেন যে এটা এখানে কিছু ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট কন্ট্যাক্ট কোথায় হচ্ছে, এখানে যে এয়ারের সাথে ওয়াটারের যে ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে, ঠান্ডা এয়ার, কোল্ড এয়ার, সেটার সাথে যে ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, হয়ে এয়ারটা হিট নিয়ে চলে যাচ্ছে উপরে, আর ওয়াটারটা হিট ছেড়ে দিয়ে কি হচ্ছে, নিচে জমা হচ্ছে,
তো আশা করি সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? অনেকে জানেন, তারপরে ব্যাখ্যা করে দিলাম আর কি। সো এটা ছিল হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। এরপর জেট কন্ডেন্সার, জেট কন্ডেন্সার অলরেডি আপনারা পড়াশোনা করেছেন, জেট কন্ডেন্সার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফোর ওয়ান আর ফোর টু তে এটা আছে, জেট জেট ইঞ্জিন, ঠিক আছে? সেখানে জেট কন্ডেন্সার ইউজ করা হয়। এরপর ডিরেক্ট কন্ট্যাক্ট ফিড হিটার্স, এগুলোতে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। সো ডিরেক্ট কন্ট্যাক্ট কেন বলা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আসি হচ্ছে ইনডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার। সো ইনডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার অর্থাৎ নামের সাথেই বুঝতে পারছেন যে এখানে হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টে আসবে না, ঠিক আছে? কোন একটা সেপারেটর দিয়ে সেপারেট করা থাকবে। সো ফার্স্ট যেটা বলা হচ্ছে যে রিজেনারেটিভ, অর্থাৎ স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার, স্টোরেজ টাইপ রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। সো এখানে এটা একটা স্টোরেজ টাইপ রিজেনারেটিভ। কেন রিজেনারেটিভ বলা হচ্ছে? আচ্ছা আসেন, এটা বোঝার চেষ্টা করি। সো এই রিজেনারেটিভ টাইপটা বোঝানোর জন্য আমি অনেকগুলো চিত্র নেটে আমি খুঁজে খুঁজে দেখছি। সো এইটা হচ্ছে সব থেকে রেলিভেন্ট বোঝানোর জন্য, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। সেটা হচ্ছে যেটা হয় যে এখানে একটা শ্যাফ্ট থাকে, ঠিক আছে? শ্যাফ্ট থাকে, আর এপাশ থেকে যদি আমি হট ফ্লুইড এখানে যদি ইন করাই, এখানে যদি হট ফ্লুইড, সো এই প্রান্তের উপরের লেয়ারটা, এখানে যদি দুইটা লেয়ার চিন্তা করি, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, ঠিক আছে? এবং এখানে একটা মোটর দিয়ে কিন্তু শ্যাফ্টটা রোটেট করতেছে। সো উপরের লেয়ারটা যখন হট ফ্লুইডের কারণে হট হয়ে যাবে, তখন নিচের লেয়ারটা কিন্তু কি তখনও ঠান্ডা আছে, ঠিক আছে? সো এটা যদি রোটেট করে তাহলে এই উপরের হট লেয়ারটা কিন্তু রোটেট করে কোথায় চলে আসবে, রোটেট করে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। নিচে চলে আসলে যেটা হবে যে দেখেন এই পাশ থেকে আমি কী দিচ্ছি, কোল্ড ফ্লুইড দিচ্ছি, কোল্ড ফ্লুইড। সো এই কোল্ড ফ্লুইডটা উপর থেকে যে শ্যাফ্টটা যে গরম হয়ে আসছে, হিটেড হয়ে আসছে, সেই হিটেড হওয়ার কারণে এখন এই কোল্ড ফ্লুইডটা এটার সাথে এই উপরের এই হিটেড পোর্শনটার সাথে যুক্ত হয়ে, অর্থাৎ হচ্ছে যে অ্যাড হয়ে সেখান থেকে কি হবে, হট হয়ে এখান থেকে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। কোল্ড ফ্লুইড আসলো, এসে উপরের ওই হট পোর্শনটার সাথে যুক্ত হলো, মানে কন্ট্যাক্টে আসলো, দেন ওটা হট হয়ে পাস করে চলে গেল, আর উপরেরটা কি হলো, এখন এই যে নিচের যে কোলটা আমি দিচ্ছি এখানে, এই কোলটাও তো আবার উপরে আসতেছে, কোলটের লেয়ারটা উপরে আসতেছে। উপরে আসলে তখন কি হবে, তখন এই হটের যে ফ্লুইডটা আছে সেটা এখান থেকে কোল্ড হয়ে কি হয়ে বেরিয়ে চলে গেল। সো দেখেন কি সুন্দর একটা মেকানিজম, এরা হট এবং কোল্ড ফ্লুইড একে অপরের কন্টাক্টে আসতেছে না, বাকি একটা থার্ড থার্ড বডি কে হচ্ছে ইউজ করতেছে। হ্যাঁ, লাইক হচ্ছে আমি আপনাকে টাকা দিব, আমি আপনার হাতে সরাসরি না দিয়ে আমি আরেকজনের হাতে দিলাম, সে আবার তার আপনাকে দিয়ে দিল, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। সো এই জন্য এটা হচ্ছে রিজেনারেটিভ। আচ্ছা, হয় এটাকে স্টোরেজ টাইপ বলা হচ্ছে। স্টোরেজ টাইপ কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে হট ফ্লুইড যখন হিট দিচ্ছিল, হট হয়ে গেছে, সেটা স্টোর করে রাখছিল, স্টোর করে রেখে সেটা আবার কোল্ড ফ্লুইডকে দিচ্ছে, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার। ওকে, তো এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে আইসি ইঞ্জিন, গ্যাস টারবাইন, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে রিজেনারেটিভ বা স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসেন হচ্ছে রিকিউপারেটিভ হিট এক্সচেঞ্জার আর ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার, রিকিউপারেটিভ আর ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার। সো এটা হচ্ছে মোস্ট কমন টাইপ হিট এক্সচেঞ্জার, ঠিক আছে? এটা অলরেডি আপনারা দেখেছেন, হ্যাঁ। এবং হচ্ছে দেখেন কত সহজে এটাকে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে এখান থেকে আমাদের হট ফ্লুইড, ঠিক আছে, হট ফ্লুইডটা ইন করতেছে, হট ফ্লুইডটা ইন করতেছে এই ভেতরের পাইপ থেকে, এইটার লেয়ার, ঠিক আছে, এই পাইপের
আউটার লেয়ারে, আউটার সাইডে আরেকটা লেয়ারের পাইপ আছে, ঠিক আছে, আরেকটা ডিমেনশনের একটা পাইপ আছে, যেটার মধ্যে দিয়ে আবার কি হচ্ছে, কোল্ড ফ্লুইড পাস করতেছে, ঠিক আছে, কোল্ড ফ্লুইড পাস করছে। তো কোল্ড ফ্লুইড হচ্ছে উপরের লেয়ারে, এই পাইপটার হচ্ছে কি করতেছে, এই ভিতরের পাইপটার পাইপটা পাইপটার চারিদিকে, ঠিক আছে, হ্যাঁ, হচ্ছে কোল্ড ফ্লুইডের পাইপ আছে, যেই পাইপের মধ্যে কোল্ড ফ্লুইডটা আসতেছে, এসে হচ্ছে আবার এই নিচে দিয়ে কোল্ড ফ্লুইডটা পাস করে চলে যাচ্ছে। আর এখানে মাঝে যেই পাইপটা দেখানো হচ্ছে, এখান থেকে আপনার হচ্ছে হট ফ্লুইডটা পাস করে চলে যাচ্ছে। সো হট ফ্লুইডটা কোল্ড ফ্লুইড থেকে, এই সারফেস থেকে কোল্ড ফ্লুইড থেকে হিটটা কি করতেছে, হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডের দিকে হিটটা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, ছেড়ে দিয়ে এখানে কোল্ড হয়ে বেরিয়ে আসতেছে। ওকে, এখানে টি এইচ টু ইজ লেস দেন টি এইচ ওয়ান। আর এখানে যেটা হচ্ছে টি সি ওয়ান, এটা হচ্ছে কোল্ড ফ্লুইড, যেটা কিনা এই হট ফ্লুইড থেকে হিট নিচ্ছে, হিট এনার্জি নিচ্ছে, নিয়ে কিছুটা হট হয়ে এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা, টি সি টু ইজ গ্রেটার দেন হচ্ছে টি সি ওয়ান। সো এটাকে বলা হচ্ছে রিকিউপারেটিভ অর ট্রান্সফার টাইম। তো দেখেন এখানে কিন্তু এখানেও হচ্ছে কি হচ্ছে না, ডিরেক্ট কোনটাকে আসতেছে, ডিরেক্ট কোনটাকে আসতেছে, এখানে একটা লেয়ার দিয়ে করা, সেপারেট করা, এই লেয়ারটা দিয়ে সেপারেট করা, লেয়ারটা দিয়ে সেপারেট করা আছে। আর এটাকে বলা হচ্ছে ট্রান্সফার টাইপ। তো কি হচ্ছে, হিটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে লেয়ারের মাধ্যমে, এটা আলাদা করা আছে। সো আশা করি এই নেচার অফ হিট এক্সচেঞ্জ প্রসেস, এটার উপরে বেস করে যে টু টাইপস অফ হিট এক্সচেঞ্জের আমরা দেখলাম, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন চলেন আরও কিছু টাইপের উপরে বেস করে এটাকে ক্লাসিফাই করা হয় সেগুলো দেখে আসি। অন দ্য বেসিস অফ রিলেটিভ ডিরেকশন অফ ফ্লুইড মোশন, তো রিলেটিভ ডিরেকশন, একটা ফ্লুইডের রেসপেক্টে আরেকটা ফ্লুইডের ডিরেকশনটা কেমন, ঠিক আছে, আরেকটা ফ্লুইড মোশনের ডিরেকশনটা কেমন, সেটার উপরে বেস করে তিনভাবে ক্লাসিফাই করা হচ্ছে। প্রথমটা হচ্ছে প্যারালাল ফ্লো অর ইউনি ডিরেকশনাল ফ্লো, সেকেন্ড হচ্ছে কাউন্টার, অ্যান্ড থার্ড হচ্ছে ক্রস ফ্লো। তো ফার্স্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্যারালাল ফ্লো অর ইউনি ডিরেকশনাল ফ্লো। তো আমরা আগে যেটা দেখছিলাম ওইটাই, ঠিক আছে, ওইটাই রিকিউপারেটিভ রিকিউপারেটর টাইপ হিট এক্সচেঞ্জার। ওকে, সো এখানে প্যারালাল ফ্লো আর ইউনি ডিরেকশনাল ফ্লোতে দেখানো হচ্ছে যে দুইটা ফ্লুইডের ডিরেকশন কিন্তু সেম ডিরেকশন, ঠিক আছে, এখানে আমাদের হট ফ্লুইডটাও লেফট থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, কোল্ড ফ্লুইডটাও কিন্তু ডিরেকশনটা কি সেম দিকে, লেফট থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে ইউনি ডিরেকশনাল, সেম ডিরেকশনে যাচ্ছে দুইটা ফ্লুইডই, কিভাবে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে প্যারালাল ফ্লো অর ইউনি ডিরেকশনাল হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। ওকে, আমরা ডিটেলসে আমরা যাবো, ডিটেলসে আমরা পরে শিখবো, এখান থেকে অনেক কিছু দেখানোর আছে, জাস্ট টাইপস তো দেখে রাখি। এরপরে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার, যেটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার হচ্ছে, দেখেন যে হট ফ্লুইডটা আমাদের লেফট থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে, বাকি কোল্ড ফ্লুইড যেটা এবার দেখেন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, সেটা নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হট ফ্লুইডটা হচ্ছে রাইট থেকে লেফট থেকে রাইটের দিকে, আর কোল্ড ফ্লুইডটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, দুজন হচ্ছে কি, হ্যাঁ, এখন হচ্ছে বিপরীত ডিরেকশনে আছে, ওকে, অপোজিট ডিরেকশনে আছে। অপোজিট ডিরেকশনে আসার জন্য এটা নাম হচ্ছে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। এখন কথা আছে যে প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার এর এফিসিয়েন্সি বেশি না কাউন্টার ফ্লো এর বেশি, সো এগুলো আমরা নিয়ে এগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। আপাতত জানেন দুটা ফ্লুইডের ডিরেকশন যদি ভিন্ন হয় তখন এটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। সো থার্ডে যা ক্রস ফ্লো, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার কোনটা, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার হচ্ছে, দেখেন আমাদের হট ফ্লুইড, হট ফ্লুইড যেটা সেটা যাচ্ছে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, ঠিক আছে, হট ফ্লুইড ইন লেফট থেকে রাইটের দিকে, হট ফ্লুইড আউট লেফট থেকে রাইটের দিকে হট ফ্লুইডটা যাচ্ছে, বাকি আমাদের যে কোল্ড ফ্লুইড ইন করতেছে, কোল্ড ফ্লুইড আউট করতেছে, সেটা হচ্ছে কি, কীভাবে আসতেছে, পারপেন্ডিকুলার ভাবে আসতেছে, কীভাবে আসতেছে, পারপেন্ডিকুলার ভাবে আসতেছে, ঠিক আছে,
লম্বালম্বি ভাবে আসতেছে। সো এই ক্ষেত্রে এটার নাম হচ্ছে কি, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার। সো এখানে একটা কথা, মিক্সড হট স্টিম, আচ্ছা এটা আমরা আসতেছি। আবার দেখেন রাইট সাইডে আরেকটা হচ্ছে যে ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে এটাও একইভাবে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে হচ্ছে হট ফ্লুইডটা আসতেছে, আর উপর থেকে নিচের দিকে অর্থাৎ পেন্ডিকুলারলি কি আসতেছে, কোল্ড ফ্লুইডটা আসতেছে। বাকি এখানে কি ব্যবহার করা হয়েছে, বাফেলস ব্যবহার করা হয়েছে। বাফেলসটা হচ্ছে কি, বাফেলসটা হচ্ছে যে বাধা, ঠিক আছে, বাধা প্রদান করে বা এই সিস্টেমটাকে সঠিক জায়গায় ধরে রাখে, ঠিক আছে, এটাকে বাফেলস বলা হয়। ওকে, সো আনমিক্সড স্টিম, আর এখানে বলা হচ্ছে মিক্সড হট স্টিম। তো দেখেন এখানে যেটা উপর থেকে নিচে আসতেছে, এখানে কোনো নির্দিষ্ট চ্যানেল হয়ে আসতেছে, এখানে হচ্ছে যে চ্যানেল হয়ে আসতেছে না, বাকি একটার সাথে আরেকটা মিক্স হয়ে হয়ে আসতেছে। আচ্ছা, আর এখানে রাইট সাইডে যেটা দেখতেছি, এখানে কিন্তু চ্যানেল করে দিছে, যে একই চ্যানেল দিয়ে দিয়ে আসতেছে, চ্যানেল করে করে দিছে, সেটাকে বলা হচ্ছে আনমিক্সড স্টিম। স্টিমটা মিক্স হচ্ছে না, এটাকে চেম্বারে আলাদা আলাদা করে দিছে। সো মোট কথা, চেম্বার টেম্বার না, ক্রস ফ্লো হচ্ছে কি, যদি পারপেন্ডিকুলারলি, ঠিক আছে, দুটা ফ্লুইড যদি পারপেন্ডিকুলারলি পাস করে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রস ফ্লো, শেষ আর কিছু। সো নেক্সট টাইপে যাও। আচ্ছা, এখন আমরা ভাগ করতেছি হচ্ছে বেসিস অফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনাল ফিচার্স। ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনাল ফিচার্স অনুযায়ী চার ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কনসেন্ট্রিক টিউবস, শেলাইন টিউব টাইপস, মাল্টিপল শেলাইন টাইপ, শেলাইন টিউব পাসেস, আর ফোর হচ্ছে কম্প্যাক্ট কম্প্যাক্ট প্যাকড কম্প্যাক্ট প্যাকড। ওকে, হিট এক্সচেঞ্জার। কম্প্যাক্ট প্যাকড আর হচ্ছে কম্প্যাক্ট কম্প্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার, ঠিক আছে, কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার্স। আচ্ছা, সো কনসেন্ট্রিক টিউবে আসি। কনসেন্ট্রিক টিউব হচ্ছে কি, কনসেন্ট্রিক টিউব হচ্ছে একটা টিউব, মানে এখানে অনেকগুলো টিউবের লেয়ার থাকবে, যেই টিউবের লেয়ারগুলো কনসেন্ট্রিক, অর্থাৎ যেই টিউব ব্যবহার করি না কেন, সবারই একটা কি থাকবে, সেন্ট্রাল লাইন থাকবে, সেন্ট্রাল লাইন থাকবে। দেখেন এই হট ফ্লুইড যেটার মধ্যে দিয়ে পাস করতেছে, এটারও যে সেন্ট্রাল লাইন, ঠিক আছে, হট ফ্লুইডের যে পাইপ, সেই পাইপের যে সেন্টার, এই বাইরের যে কোল্ড ফ্লুইডটা পাস করতেছে, এটার এই পাইপের যে সেন্টার, সেম সেন্টার, কোসেন্ট্রিক কনসেন্ট্রিক, এই জন্য এটার নাম হচ্ছে কনসেন্ট্রিক, যে সেন্ট্রাল লাইনটা হচ্ছে সেম, ঠিক আছে। সব বুঝতে পারতেছেন, আমি এখানে একই চিত্র দিয়ে বুঝাইছি, বাকি বিষয়গুলো বুঝতে পারতেছেন কি, ঠিক আছে। কনসেন্ট্রিক টিউব অর্থাৎ এদের একটা সেন্ট্রাল লাইন থাকবে, ঠিক আছে। এখন আসেন নাম্বার টু, শেল অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার। তো শেল অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার কোনটা, ও আচ্ছা, এটা তো ফার্স্টে দেখালাম, হ্যাঁ, ফার্স্টে একটা ফিগার আপনাদেরকে দেখাইছি, ওখানে কিন্তু শেল অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার দেখানো হয়েছিল, ওইটাই কিন্তু শেল অ্যান্ড টিউব টাইপ হিট এক্সচেঞ্জার। এছাড়া বাইরের লেয়ারে থাকবে হচ্ছে শেল, এই যে এটা হচ্ছে শেল, বাইরের লেয়ারে শেল থাকবে, আর ভেতরে থাকবে হচ্ছে টিউব, এগুলো হচ্ছে টিউব। টিউবের মধ্যে, টিউবের মধ্যে কি দেওয়া হচ্ছে, টিউবের মধ্যে দেওয়া হচ্ছে হট ফ্লুইড, ঠিক আছে, টিউবের মধ্যে দেওয়া হচ্ছে হট ফ্লুইড, টিউবের মধ্যে দিয়ে যাবে, দেখেন এই টিউবের মধ্যে দিয়ে আসছে, এভাবে এসে, এভাবে এসে, ঠিক আছে, টিউবের মধ্যে দিয়ে এসে হট ফ্লুইড আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই টিউবের মধ্যে, টিউবের টিউবের চারপাশে, ঠিক আছে, কী দেওয়া হচ্ছে, টিউবের চারপাশে দেওয়া হচ্ছে আবার কোল্ড ফ্লুইড, কোল্ড ফ্লুইড ইন, কোল্ড ফ্লুইড ইন করা হচ্ছে, এই যে বাফেল, এগুলোকে বলা হচ্ছে কি, বাফেল প্লেট, বাফেল প্লেট, বাফেল প্লেটের কাজ হচ্ছে এই ফ্লুইডটাকে হচ্ছে গাইড করা, ঠিক আছে, এটাকে গাইড করা, সহজ ভাষায় বলতে ফ্লুইডটাকে গাইড করতেছে কীভাবে কীভাবে যাবে, হ্যাঁ, পাইপগুলোর ওপরে, হ্যাঁ, এই টিউবগুলোর ওপরে। সো এই কোল্ড ফ্লুইডটা আসছে, এসে দেখেন বাফেলের কারণে এদিক দিয়ে চলে আসতে পারে নাই, বা এদিক দিয়ে আসতে পারে নাই, ওকে, কিন্তু ঠিক উপর দিয়ে এসে এখানে ফাঁকা আছে, এখান দিয়ে আসতে গেছে ফ্লুইডটাকে। আবার দেখেন এদিক দিয়ে ফ্লুইডটা আসতে পারে না, এদিক দিয়ে পারে না, এখানে অর্থাৎ গাইড করতেছে বাফেলটা, ওকে, দেন এভাবে এসে কোল্ড ফ্লুইডটা আউট হয়ে গেছে। সো শেলের মধ্যে থাকবে হচ্ছে কোল্ড ফ্লুইড, আর হট ফ্লুইডটা হচ্ছে টিউবের মধ্যে,
দিয়ে এই হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড, হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইড এনার্জি, হিট এনার্জিটা নিয়ে নিবে, নিয়ে কিছুটা গরম হয়ে এখান থেকে বেরিয়ে আসবে। আর হট ফ্লুইডটা কী হবে, হট ফ্লুইডটা এনার্জি কোল্ড ফ্লুইড এনার্জি ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে এই পাশ দিয়ে হট ফ্লুইডটা বেরিয়ে আসবে। সো এভাবে হিটটাকে কী করবে, তারা এক্সচেঞ্জ করবে, একজন আরেকজনের থেকে এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। দেন আশা করি বুঝতে পারছেন। দেন আসে মাল্টিপল শেল অ্যান্ড টিউব প্রসেস। আচ্ছা, মাল্টিপল শেল অ্যান্ড টিউব বলতে কী বোঝানো হচ্ছে, ওখানে আমাদের ছিল কয়টা শেল, একটাই শেল ছিল, এখানে আমাদের একটাই শেল ছিল, বাকি এখানে কয়টা শেল, এখানে কিন্তু দুইটা শেল, যেখানে এখানে উপরের পোর্শনে এটা এটা বাদ দিলে উপরের পোর্শনে একটা শেল, নিচের পোর্শনে একটা শেল, ঠিক আছে, শেল। হ্যাঁ, এরপরে টিউব, এখানে মাল্টিপল টিউব আছে, ঠিক আছে, অনেকগুলো টিউবকে বলা হচ্ছে মাল্টিপল টিউবস। আর বাফেল, বাফেলের কাজ কি বললাম, এই যে গাইড করতেছে, এখানে শেল ফ্লুইড, ফ্লুইডটা এভাবে গাইড করতেছে কোন দিক থেকে কোন দিক দিয়ে আসবে, ফ্লুইডটাকে গাইড করতেছে। সো মোট কথা হচ্ছে মাল্টিপল শেল বলতে অনেকগুলো শেল থাকবে এখন, আর অনেকগুলো টিউব থাকবে, সেটাকে বলা হচ্ছে মাল্টিপল শেল। কম্প্যাক্ট প্লেট, হ্যাঁ কম্প্যাক্ট প্লেট, রাইট। আচ্ছা, এর আগে লেখা ছিল কম্প্যাক্ট প্যাকড, হবে হচ্ছে প্লেট, ঠিক আছে, কম্প্যাক্ট প্লেট হিট এক্সচেঞ্জার। তো এই ক্ষেত্রে এইখানে যেটা চিত্রটা দেখানো হয়েছে, এটা একটা কম্প্যাক্ট প্লেট হিট এক্সচেঞ্জার, যেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লেট, হ্যাঁ এখানে অনেকগুলো প্লেট কি করা, মার্জ করা, মার্জ করা, ঠিক আছে। আর এইখানে যেটা করা হয়েছে, এখানে একটু এক্সপান্ড করে দেখানো হয়েছে, এই এই পোর্শনগুলো এক্সপান্ড করে দেখানো হয়েছে, আর এখানে কম্প্যাক্টটা দেখানো হয়েছে। এক্সপান্ড করলে কেমন লাগে দেখতে সেটা এখানে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যে এখানে যদি হট ফ্লুইড আসে, হ্যাঁ আমি সহজে বুঝাই, আমাদের এত ডিটেলস এগুলো জানার দরকার নেই। সো হট ফ্লুইড আসবে, এসে কি হবে, এখানে এই প্লেট 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 কি করবে, হট হবে, ঠিক আছে, আস্তে 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 এইখানে হট হটনেস এখানে চলে যাবে, প্লেট এই ক্যারি করবে, এখন হিটটা ক্যারি করবে কে, হিটটা এখন ক্যারি করবে হচ্ছে প্লেট, ঠিক আছে, প্লেট এখন হিটটা ক্যারি করে এখানে নিয়ে আসবে। আবার কোল্ড ফ্লুইড যেটা আমি দিচ্ছি, কোল্ড ফ্লুইড সাপোজ এখান দিয়ে দিচ্ছি, তো এখান থেকে ক্যারি করবে কে, প্লেট ক্যারি করবে কোল্ড ফ্লুইডের, হিটটা ক্যারি করে আমাদের হট ফ্লুইডের পাইপে নিয়ে যাবে। সো এখানে ক্যারিয়ার হচ্ছে প্লেট, এই জন্য বলা হচ্ছে কম্প্যাক্ট প্লেট, ঠিক আছে, প্লেটের মাধ্যমে হিটটা এখানে এক্সচেঞ্জ হবে। সেন বলেছে দেয়ার আর স্পেশাল পারপাস হিট এক্সচেঞ্জার্স অ্যান্ড হ্যাভ এ ভেরি লার্জ ট্রান্সফার সার্ফেস এরিয়া পার ইউনিট ভলিউম অফ এ অফ দি এক্সচেঞ্জার, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে বেসিস অফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনাল ফিচার্স, ফোর টাইপস। দেন আমরা আসি অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট অফ ফেজ চেঞ্জ অফ ফ্লুইড, ফ্লুইডের ফেজ চেঞ্জ হবে। হ্যাঁ, ফার্স্টে দেখানো হয়েছে কন্ডেন্সার টাইপ, কন্ডেন্সার টাইপ, আচ্ছা এটার আমি চিত্র আসলে পাইনি ওইভাবে, হ্যাঁ চিত্র পাইনি বা চিত্র ওগুলো আসলে দেখে বোঝার কোনো কায়দা নাই। সো আমি যেটা করব সেটা হচ্ছে কিছু গ্রাফ দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কন্ডেন্সার টাইপ অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট উইথ কন্ডেন্সার টাইপ। আচ্ছা, কন্ডেন্সার, হোয়াট ইজ কন্ডেনসেশন, কন্ডেন্সার কন্ডেনসেশন এগুলো কি, কন্ডেন্সার হচ্ছে আমি এটা ধরে নিতে পারি যে কোনো গ্যাসিয়াস পার্টিকেল ফ্লুইড আছে, সেটা হচ্ছে কি হয়ে গেছে, কন্ডেন্স হয়ে লিকুইড হয়ে গেছে, ওয়াটার ওয়াটার ভ্যাপার থেকে সেটা হয়ে গেছে কি লিকুইড, ঠিক আছে, এরকম একটা স্টেট ধরতে পারি, কন্ডেন্স হচ্ছে এরকম একটা ধরতে পারি। ওকে, সো আমরা একটা গ্রাফ ড্র করি, তো আমরা যদি এখানে বলি টেম্পারেচার, টেম্পারেচার আর এখানে আমরা বলি হচ্ছে এল বলি, ঠিক আছে, এল
লেন্থ। এই লেন্থটা কি? এই লেন্থটা হচ্ছে, এই লেন্থটা কি হতে পারে? আচ্ছা, এই লেন্থটা হচ্ছে, আমরা আগে ফিরে যাই। এখান থেকে আমি লেন্থটা আসলে বোঝাই, লেন্থটা হচ্ছে এখানে আমাদের, যখন আমি স্টার্ট করতেছি এখান থেকে হট ফ্লুইডটা, তখন এক্স ইকুয়াল হচ্ছে জিরো, বা লেন্থ এল ইজ ইকুয়াল টু এখানে জিরো, ঠিক আছে? সো এখান থেকে যখন আমি এখান থেকে বের হয়ে আসতেছি, এখানে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে, আমি ধরে নিলাম এল লেন্থ, এক্স ইকুয়াল টু হচ্ছে এল লেন্থ, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন জিরো, এক্স ইকুয়াল টু যখন জিরো তখন একটা স্টেটে ছিল, আর এক্স ইকুয়াল টু যখন এল তখন একটা স্টেটে চলে আসছে, অর্থাৎ হিট এখানে কি হচ্ছে, হট ফ্লুইড কি হবে, এখানে ঠান্ডা হবে হট ফ্লুইড, এই এল ডিস্টেন্স এসে কি হয়ে গেছে, কতটুকু ঠান্ডা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এল ব্যাপারটা, এক্স বা এল। আচ্ছা, আমরা এখানে আবার ফিরে যাই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এল, ঠিক আছে? আচ্ছা, এল এখানে এক্স ইকুয়াল টু যখন জিরো, এটা এক্স ইকুয়াল টু যখন জিরো, আর এটা যখন এক্স ইকুয়াল টু হচ্ছে এল, আচ্ছা এটাই বুঝতে চাচ্ছি। ওকে, ফাইন। এখন কন্ডেন্সার বললাম কি, কন্ডেন্সার হচ্ছে ফেজ চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথা, সেটা হলো ফেজ চেঞ্জ হওয়ার সময় কি টেম্পারেচার কম বেশি হয়? ফেজ চেঞ্জ হওয়ার সময় আপনাদের কাছে প্রশ্ন, ওয়াটারে যখন ফেজ চেঞ্জ হয় তখন কি টেম্পারেচার রেজ করে বা ডিক্রিজ করে? না, এখানে সেম টেম্পারেচার থাকে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন কি হয়, ফেজটা চেঞ্জ হয়। টেম্পারেচার কনস্ট্যান্ট যখন থাকে, যখন টি ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তখন হচ্ছে ফেজ চেঞ্জ হয়, ঠিক আছে? সো অবভিয়াসলি এটা হট ফ্লুইড হবে, টি টি হট ইন, হট ইন করলে হচ্ছে কি, ভ্যাপার হয়ে, কি হয়, এটা ভ্যাপার হয়ে ইন করলো, আর এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার আউট, আর এটা হচ্ছে টি হট আউট, হ্যাঁ টি হট আউট। সো এটা কি হয়ে গেছে, এটা ভ্যাপার ছিল, এটা হয়ে গেছে কিন্তু এখন লিকুইড, ঠিক আছে? কিন্তু টেম্পারেচার কি করেনি, টেম্পারেচার কিন্তু এখানে কি হয়নি, টেম্পারেচার কিন্তু এখানে চেঞ্জ হয়নি, ঠিক আছে? টেম্পারেচারটা কনস্ট্যান্টই ছিল, এখানে টি এইচ ওয়ান ইজ ইকুয়াল টু টি এইচ টু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ না করলেও এখানে কি হিটের, হিট এনার্জি, হ্যাঁ হিট এনার্জি এর ট্রান্সফার হয়নি, হিট এনার্জি ডিক্রিজ হয়নি, হয়েছে তো, হিট এনার্জিটা কমে গেছে না, হিট এনার্জিটা কমে গেছে, ঠিক আছে? সো এই এনার্জিটা কোথায় গেল, এই এনার্জিটা কে নিল, এই এনার্জিটা নিল হচ্ছে যে কোল্ড ফ্লুইড যেটা ছিল টি কোল্ড ইন, ওয়ান থেকে আমরা ইন ধরলাম, ঠিক আছে, টি কোল্ড ইন, এই টি কোল্ড ইন এ নিয়ে নিছে, এই হিটটা এ নিয়ে নিছে, টেম্পারেচার ট্রান্সফার না হলেও হিটের ট্রান্সফার হয়েছে, তাই না? কিউটা নিয়ে কি হয়ে গেছে, গ্রাফটা আমরা লেয়ার করে ফেললাম, নিয়ে হচ্ছে টেম্পারেচার কিন্তু এখানে টি কোল্ড আউট, টি কোল্ড আউট, হ্যাঁ কোল্ডের টেম্পারেচারটা বেড়ে গেছে, কোল্ডের টেম্পারেচারটা কিন্তু এখানে কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে কন্ডেন্সার টাইপ, কন্ডেন্সার টাইপ হিট এক্সচেঞ্জ। সো একটা ফ্লুইডের হচ্ছে ফেজ চেঞ্জ হবে, আর একটা ফ্লুইডের কি হবে, হিট এক্সচেঞ্জ হবে, হিট ইনক্রিজ করবে, কোল্ড ফ্লুইডের হিট ইনক্রিজ করবে। এটা ছিল কন্ডেন্সার টাইপ, আশা করি কন্ডেন্সার টাইপ হিট এক্সচেঞ্জারটা বুঝতে পারছে। এখন আসি ইভাপোরেটর টাইপ হিট এক্সচেঞ্জার, ইভাপোরেটর টাইপ হিট এক্সচেঞ্জার। আচ্ছা, এটার জন্য আমরা গ্রাফ ড্র করি, এখন কিন্তু আপনারা এইটা আর কি ড্র করতে পারবেন আশা করি, তারপর আমি এটা দেখাই, এক্স ইকুয়াল টু জিরো, আর এখানে আবার এক্স ইকুয়াল টু হচ্ছে এল, আর এখানে আমাদের ছিল টেম্পারেচার হচ্ছে টি। ওকে, ফাইন। ইভাপোরেটরের সময় এবার কি হয় বলো, ইভাপোরেটরে কি, ইভাপোরেটর হচ্ছে, ইভাপোরেটর কি হয়, ইভাপোরেটর হচ্ছে ফেজ চেঞ্জ করে, সেটা কেমন, যে লিকুইড থেকে হয়ে গেছে ভ্যাপার, অথবা আইস ছিল, আইস থেকে লিকুইড হয়ে গেছে, ইভাপোরেট হয়ে গেছে, ঠিক আছে, ইভাপোরেট হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে যে ফেজ চেঞ্জ হয়ে গেছে লিকুইড থেকে ভ্যাপার, এমন কিছু। আচ্ছা, লিকুইড থেকে ভ্যাপার মানে কি, এবার আসি, লিকুইড থেকে ভ্যাপার মানে কি, লিকুইড থেকে ভ্যাপার মানে হচ্ছে টেম্পারেচার কম ছিল সেখান থেকে, টেম্পারেচার কম না, ব্যাপারটা হচ্ছে যে
কোল্ড থেকে হটের দিকে চলে গেছে, তাই তো? কোল্ড থেকে হটের দিকে চলে গেছে। তাহলে এখন এই ইভাপোরেটর টাইপ ইভাপোরেশন হবে হচ্ছে কোল্ড ফ্লুইডের, বোঝানোর জন্য বললাম আর কি। কোল্ড ফ্লুইডের ইভাপোরেশন হবে, দেখেন কোল্ড ফ্লুইড, কোল্ড ফ্লুইড কি হলো, এখান থেকে কোল্ড ফ্লুইড টেম্পারেচার ইনক্রিজ করেনি, TC2, কিন্তু ফেজ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে ফেজ চেঞ্জ হয়ে গেছে, এখানে টি হচ্ছে কনস্ট্যান্ট, টি হচ্ছে কিন্তু এখানে কিন্তু কি হয়ে গেছে, ফেজ ঠিকই চেঞ্জ হয়ে গেছে। ফাইন, সো এখানে কোল্ড থেকে হটের দিকে গেল, টেম্পারেচার মানে যে ইয়াটা এনার্জি, এনার্জি কি এরা এ গেইন করেনি, এনার্জি নেই, এনার্জি নিয়ে সেটা এসে চলে গেল না, টেম্পারেচার বাদ দিলাম, এনার্জি নিয়ে তো সে কিছু কোথায় গেছে, ব্যাপার হয়েছে এখানে তো এনার্জি নিছে, সে এনার্জি কে কই থেকে পাইছে, এনার্জিটা কই পাইলো, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন, এনার্জিটা কে দিছে, এনার্জিটা হচ্ছে হট ফ্লুইড, কে দিছে এটা, হট ফ্লুইড এনার্জি দিছে, হট ফ্লুইড এনার্জি দিয়ে, এনার্জি দিয়ে কি হয়েছে, হট ফ্লুইডটা এনার্জি দিয়ে কি হয়ে গেছে, কোল্ড হয়ে গেছে, কি হয়ে গেছে, গ্রাফটা হচ্ছে এরকম, হট ফ্লুইডের থেকে এনার্জি চলেছে, তাহলে টি হট টু এইভাবে। সো আশা করি বুঝতে পারছেন যে এই গ্রাফটা এরকম কেন হইল, এখানে হট ফ্লুইডটার টেম্পারেচার কি হয়ে গেছে, ডিক্রিজ করছে, এটা হচ্ছে ইভাপোরেটর টাইপ হিট এক্সচেঞ্জার। সো আমি চেষ্টা করছি যে ইন ডিটেলসে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার করে, অনেক ঘাটাঘাটি করে, অনেক বই পত্র দেখে শুনে তারপরে ভিডিওটা করছি, ঠিক আছে? সময় লেগে গেছে স্লাইড রেডি করতে, ঠিক আছে? সব জায়গায় সব বইতে কিন্তু এই ক্লাসিফিকেশনটা সুন্দর মতো দেওয়া নেই, ঠিক আছে? সুন্দর মতো এক্সপ্লেইনও করা নেই। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসগুলোতে আমি LMTD, এরপরে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো, এগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।